বন্ধুরা, আমরা এখন যাচ্ছি সুন্দরবনের গভীর অরণ্যে। তাহলে আসো যাওয়া যাক। বন্ধুরা, এই দেখো বাঘের পাড়া। এখানে অনেক বাঘ আছে। অনেকদিন আগে আমার একটা বাঘে আক্রমণ করেছিল। এই হাতে তার চোট আছে, আমাকে খুব সেলে দিয়েছিল বাঘটাই। তাই আমাদের খুব সাবধানে থাকতে হবে। সামনে কি পাওয়া যায়। এটা খুব সুস্বাদু খাবার। এরকম কয়েকটা পেলে অনেক করা যায়, কিন্তু আমার কাছে কোনো ছুরি নাই, সেই কারণে আমি এটা সংরক্ষণ করতে পারছি না। খুঁজি যে কোনো খাদ্য বা কিছু পাওয়া যায় না কিনা। বন্ধুরা, এখানে যেন কিছু ডিম দেখা যাচ্ছে। প্রধানত আমি বুঝছি না, কিন্তু এই ডিমটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কোনো কুমিরের ডিম। দেখা যাক। হ্যাঁ, এটা কোনো কুমিরের ডিমই মনে হচ্ছে। তাহলে এটা দিয়েই আমি দুপুরের নাস্তাটা করতে চাই। হ্যাঁ, খুব সুস্বাদু এটা। আমার দুপুরের নাস্তাটা এটাই খুব সুন্দর গেল। এটা কুমিরের ডিম হলেও খুব খেতে খুব সুস্বাদু। তাহলে দেখা যাক। সন্ধ্যা হচ্ছে, দেখি কোথাও বিশ্রাম নেওয়া যাওয়া কিনা। গভীর জঙ্গল, বাঘটা গাছে, সেখান থেকে বাঁচার জন্য আমাকে খুব উপরেই আস্তানা করতে হবে। তাহলে আসাও। আস্তানাটা খুব উঁচু বা ভালো সুন্দর করতে চাই, কারণ এখানে সাপকপু আমি একটা দেখেছি, যাতে আমাকে ই করে না করে। সেখানে আমি গোল পাতাটি চারিদিকে সরাই আমি গুণ করতে চাই। এখন খুব সুন্দর লাগছে আমাকে। খুব এই রাতটা আমার ভালোভাবে যাক। বিকাল হয়েছে, নাস্তাটাও করলাম, রাতটা অনেক কোনো মতে কাটিয়ে সকালবেলায় আপনাদের সাথে দেখা হবে। হ্যাঁ।